বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সকলকে জাতীয়তাবাদী গরিব অভিনন্দন। আজ আমরা তৃষ্ণ জেপি মণ্ডলের ভারতীয় যুব মোর্চা, এই যুব মোর্চার যে পূর্ণাঙ্গ কমিটি, সেই কমিটি আমরা ঘোষণা করছি। যদিও বিভিন্ন মণ্ডলে এর পূর্বেই ঘোষণা হয়ে গেছে, তো আমাদের একটু কাল বিলম্ব হলো বিভিন্ন প্রোগ্রামগুলো আমাদের শিডিউল থাকার জন্য। আজ সেগুলো পূর্ণাঙ্গ রূপে ঘোষিত হচ্ছে। সর্বপ্রথমেই এই তৃষ্ণ জেপি মণ্ডলের যে ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি চিত্তরঞ্জন অধিকারী, ভারপাল 2 জিপি আকরিক 42 নং বুথ, সহসভাপতি আছেন সঞ্জয় দাস 28 নং বুথ, সহসভাপতি বিশ্বজিৎ দাস 54 নম্বর বুথ, ভাইস প্রেসিডেন্ট আরেকজন আছেন হারাধন দাস 38 নং বুথ, আর সহসভাপতি মানিক বর্মন 58 পেছনে আছেন তিনি, 58 নং বুথ, আর আরেকজন অন্যতম সহসভাপতি দয়াল দাস 38 নং বুথ। এছাড়া দুজন সাধারণ সম্পাদক, একজন সুদীপ দাস 44 নং বুথ, আরেকজন সাধারণ সম্পাদক গৌতম বর্মন 58 নং বুথ, আর সেক্রেটারি রয়েছেন মনোজ দাস 45, অপর সেক্রেটারি রয়েছেন প্রসেনজিৎ সরকার 56, অন্যতম সেক্রেটারি সমর সরকার 48, আর আরেকজন সেক্রেটারি নন্দগোপাল দাস 55 নং বুথ থেকে, আর আরেকজন সেক্রেটারি উত্তম সরকার ধলপল 48 নং বুথ, অফিস সেক্রেটারি মানস বর্মন আছেন এখানে 49 নং বুথ মানস, আর ট্রেজারার হয়েছেন প্রসেনজিৎ সরকার 45 নং বুথ। এছাড়াও আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার যে মণ্ডল সদস্য হিসেবে রয়েছেন তারা হচ্ছেন পঙ্কজ বর্মন 48, অজয় মোদক 54, গোবিন্দ সরকার 53, অক্ষয় বর্মা 57, গৌতম অধিকারী 38, দুগ্ধন বর্মন 39, বাপ্পা বর্মন 31, কার্তিক দাস 34, উদ্ধব দাস 42, জীবন বর্মন 43, মিঠুন বর্মন 48, শঙ্কর সাহা 49, সন্তোষ বর্মন 52, শ্যামল বর্মন 51, আর সুকনারায়ণ অধিকারী 37, এবং রত্না দাস ধলপল 34। এছাড়াও আমাদের যে 8টি বিষয়ভিত্তিক প্রমুখ রয়েছেন, যে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে বিভিন্ন যে কর্মসূচি কর্মপন্থাগুলো যারা নীতি নির্ধারণ করেন, সেই 8 জন প্রমুখের নাম আমরা পরবর্তীকালে ঘোষণা করব। তো আমরা ভারতীয় জনতা পার্টি কৃষ্ণ জেপি মণ্ডলের থেকে অবশ্যই আশা প্রকাশ করছি, যে রাখছি যে যেভাবে ভারতীয় জনতা যুব মোর্চায় আমাদের সাধারণ যুব সম্প্রদায় এগিয়ে আসছে এই পশ্চিমবঙ্গকে নতুনভাবে গড়বার লক্ষ্যে, তো আগামী দিনে এই তৃণমূল সরকারকে উৎখাত করার জন্য এই কৃষ্ণ জেপি মণ্ডলের ভারতীয় জনতা যুব মোর্চার প্রত্যেকটা সৈনিক একাগ্র চিত্তে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে তারা আন্দোলনে সামিল হবেন, এবং ইতিমধ্যেই তৃণমূলের ভিত তারা নাড়ি দিতে সক্ষম হয়েছেন বিভিন্ন প্রোগ্রামগুলোতে। যদিও এতদিন পর্যন্ত আমাদের কমিটি ঘোষণা হয়নি, কিন্তু এই যে আমাদের বাইন্ডিং জনতা যুব মোর্চার এই বাইন্ডিং কর্মক্ষেত্রে তার দিশা রেখে যাচ্ছে, আগামী দিনেও রাখবে সেই আশা রাখি। এবং সম্মানের সভাপতিকে আমাদের অনুরোধ, সকলকে নিয়ে সমবেতভাবে যেভাবে বিগত দিনগুলোতে কাজ করেছেন তার থেকে আরও উদ্যমের সঙ্গে কাজ করে যাক, আমাদের কৃষ্ণ জেপি মণ্ডল আগামী বিধানসভা নির্বাচনে যাতে আরও লিড পায়, এবং এখানকার যে সমস্ত প্রত্যন্ত এলাকার মানুষ রয়েছেন, একে প্রান্তিক মানুষ, সে সমস্ত মানুষের সেবা কাজে সবসময় নিয়োজিত হতে পারে এবং সকলের উপকারে লাগতে পারে, এই আশা আমরা কৃষ্ণ জেপি মণ্ডলের পক্ষ থেকে রাখছি। সকলকে ধন্যবাদ। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি যে আজকে যুব মোর্চার সভাপতি সহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করলেন, তাতে এই কমিটি আগামীতে আপনাকে কতটা লিড দিবে বলে আপনি মনে করেন? যুব মোর্চা এর পূর্বেও ছিল, যদিও আমাদের মাদার সংগঠনের সঙ্গে সঙ্গে আমাদের যুব সংগঠন তখনও অতটা প্রস্তুত ছিল না,
কিন্তু এখন পর্যন্ত আমরা যেভাবে অ্যাক্টিভ হয়েছি প্রত্যেকটা বুথ স্তরে আমরা কমিটি গঠন, তৎসঙ্গে আমরা বুথ রক্ষা কমিটি এবং যুব মোর্চার যে সমস্ত নেতৃত্বরা আজ সামিল হচ্ছেন এবং তারা একাগ্রচিত্তে কাজ করছেন, আমরা আশা প্রকাশ করছি গত নির্বাচনে যেখানে এমপি নির্বাচনে আমরা যেখানে দুটো জিপিতে, মাত্র দুটো জিপি 29টি বুথে আমরা প্রায় 3839 ভোটে লিড দিয়েছিলাম, এবার আমরা 4000 অতিক্রম করবো এই আশা করছি। ধন্যবাদ।